بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله إني معكم أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسولي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لو كفرن عنكم سيئاتكم ولا أدخلنكم جنات تجري من تحتها الأنهار وقال تعالى وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعداها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا صوركم وأموالكم ولا ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে আসার জন্য সুযোগ দান করেছেন এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মহাগ্রন্থ আল কুরআন কারীম থেকে সূরাতুল মায়েদার এগারো নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে এবং সূরা তওবার ১১৪ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করা হয়েছে, এর উপর কিছু কথা রেখে
আজকের সংক্ষিপ্ত আলোচনা এটি করার চেষ্টা করব। আমার তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আজকের খুতবার বক্তব্যের বিষয় বান্দার ইবাদতে আল্লাহর সন্তুষ্ট। এ সম্পর্কে তত্ত্ববল গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদার ১১ নম্বর আয়াতের ভিতরে এখানে ৫টা শর্ত দিয়েছেন মুমিনদেরকে। এই ৫টা শর্তের ভিতরে আমরা যদি থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নি মাআকুম, আমি তাহলে তাদের সাথে থাকব। এখানে ইন্নি শব্দ ব্যবহার করা হয়েছে, মানে এখানে তাগিদ করেছেন আল্লাহ তাআলা যে ইন্নি মাআকুম। অকাল আল্লাহু ইন্নি মাআকুম, আল্লাহ তাআলা বললেন আমি তাদের সাথে থাকব। কিন্তু শর্ত কয়টা? ৫টা। তার মধ্যে এক নম্বর শর্ত হলো লাইন আকামতুমুসসালাহ। এক নম্বর শর্ত হলো যদি কোনো বান্দা পৃথিবীর মধ্যে নামাজ কায়েম করে, নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি কিন্তু কায়েমের চেষ্টা অনেকে আমরা করি না। আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজ কায়েম করতে হবে, অর্থাৎ সলাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নম্বর শর্তে এ কথা বললেন, এই সলাত কায়েম করতে গিয়ে আমাদের কিছু লাভবান জিনিস আছে যেগুলো আমরা সামান্য কিছু যদি পালন করি তাহলে আমাদের লাভটা কী হবে? বেশি হবে। দিনে এবং রাতে ফরজ সালাত কয় রাকাত? ১৭ রাকাত। আর সুন্নত সালাত কয় রাকাত? কেউ ১০, কেউ ১২, কেউ ১৪। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ১২ রাকাত সুন্নত পড়বে তার জন্য জান্নাত কি হবে? অবধারিত, জান্নাত পাবে। কিন্তু কেউ যদি ১৪ রাকাত সুন্নত পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর পুরস্কার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা পুরস্কার পেতে চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো আল্লাহ যে শর্ত দিলেন সলাত কায়েম করতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার শর্ত দিয়েছেন কি? ওয়াতাইতুমুজ যাকাত। মানুষের ইবাদত হবে দুই ধরনের, একটা হলো শারীরিক ইবাদত আরেকটা হলো আর্থিক ইবাদত। তো মানুষ শারীরিক ইবাদত করে কিন্তু আর্থিক ইবাদতের গেলে কাছে গেলে মানুষের খুব কষ্ট হয়। ২ টাকা ফকিরকে দিতে চায় না, ৫টা টাকা এই মসজিদের মগের ভিতরে দিতে চায় না। এই আর্থিক ইবাদত করতে আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষের উপরে যাকাত অথবা অসর ফরজ হয়, কিন্তু যাকাত অসর ফরজ হয় ও জীবনে কোনো দিন দেয় নাই, ও জানেও না যাকাত কীভাবে দিতে হয়, অসর কীভাবে দিতে হয়। অথচ হাজার হাজার মন ধান পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা যাকাত বাড়াচ্ছে, কিন্তু ও জানে না কীভাবে দিতে হয়। অথচ ওই লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলে কী করেছে? দাবি করেছে। যদি এটা ঠিকঠাক মতে না হয় আল্লাহ পূর্বে শর্ত দিলেন যে আমি তোমাদের সাথে থাকব। এক, এ ব্যক্তি নামাজ কায়েম করলো কিন্তু রাসূলের পদ্ধতি সেটা হতে হবে, কিন্তু নামাজ পড়লে হবে না, নামাজ কী করতে হবে? কায়েম করতে হবে। ২ নম্বর হলো যাকাত ওসর ফরজ হলে তাকে প্রদান করতে হবে, দিতে হবে। যদি না দেয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি না দেয় তাহলে ৫টা শর্ত নিয়ে আল্লাহ বললেন কি থাকবো? আমি সাথে থাকবো।
তো একটা শর্ত যদি কাটা যায়, যাবে কাদের, কাদের যাবে? জাকাত এবং ওসর কিন্তু সকলের উপরে ফরজ হয় না, হয়? জাকাত এবং ওসর সকলের উপরে ফরজ হয় না, কিন্তু সদকা সকলের উপরে ফরজ হয়। ফকির মিসকিন, বড়লোক ছোটলোক, গরিব সকলের উপরে সদকা ফরজ হয়, কিন্তু জাকাত আর ওসর ফরজ হয় না। যখন সে জাকাতের মালিক হবে তখন সে জাকাত দেবে, যখন সে ওসরের মালিক হবে তখন সে ওসর দেবে। এর মধ্য থেকে গরিবদের যদি একটা কাটা যায় যাক, কিন্তু এক নাম্বার যেটা সেটা তো ধরে রাখতে হবে, তার নাম কি? লাইন আকম তুমস সলা, নামাজ কায়েম করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমানতুম বিরসুলি, তৃতীয় নাম্বার শর্তে আল্লাহ বললেন যে আমার যত রসুল নবী এবং রাসুলগণ দুনিয়াতে আসছে সকলের উপর আমানতুম, তাদের উপর কি আনতে হবে? ইমান আনতে হবে, সকল নবী এবং রাসুলের প্রতি ইমান আনতে হবে। এখানে আল্লাহ তাআলা রসুল শব্দ ব্যবহার করেছেন। রসুল কাদেরকে বলা হয় আর নবী কাদেরকে বলা হয়, পার্থক্য আছে তো? নাই, আছে। রসুল তাদেরকে বলা হয় যাদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাদেরকে কি বলা হয়? রসুল বলা হয়। আর যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয় নাই তাদেরকে কি বলা হয়? নবী বলা হয়। তো এই রাসুল এবং নবীগণের প্রতি আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়া আমানতুম বিরসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাযতুমুল্লাহ ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করতে হবে। কাদেরকে সাহায্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তাদেরকে সাহায্য করতে হবে। তারা বলতে কারা? নবী এবং রাসূলদেরকে সাহায্য করতে হবে। আমাদের মাঝে নবী নাই, রাসূল নাই, কিন্তু আমরা কাদেরকে সাহায্য করব? নবী নাই, রাসূল নাই, আমরা কাদেরকে সাহায্য করব? নবীর একটা ঘর আছে, নবীর কিছু কিছু জায়গায় হকপন্থী মাদ্রাসা আছে, আকীদাপূর্ণ মাদ্রাসা আছে। এই জায়গাতে যদি সাহায্য করা যায় তাহলে রাসূলকে সাহায্য করা হবে, নবীদেরকে সাহায্য করা হবে। আমাদের মাঝে একজন নবী এসে, একজন নবী এসেছিলেন যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর কিন্তু বাপ নাই, ঈসা নবীর মা আছে। ঈসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে যে বল তোমরা এই উপাসনাগুলা করবে না, আল্লাহর ইবাদত করতে হবে, আমার আনুগত্য করো, তখন তারা বলল না গো ও ঈসা, তোমার কথা মানা যাবে না, তোমার কথা শোনা যাবে না। এক পর্যায়ে গিয়ে ঈসা আলাইহিস সালামকে তাদের তাকে গ্রাম থেকে, বাড়ি থেকে বের করে দেওয়া হলো, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। হযরতে ঈসা আলাইহিস সালাম ঘুরতে 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 এমন একটা নদীর কিনারায় গেলেন, নদীর কিনারায় গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এবার ক্লান্ত হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, নাহানু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়া আশহাদু বি আন্না মুসলিমুন ওয়াকাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে এমন একটা গোত্রের কাছে গেলেন যেই গোত্রের নাম ছিল হাওয়ারিন গোত্র, আর ওই গোত্রদের ব্যবসা ছিল কাপড় ধোয়ার ব্যবসা, ধোপা। কিসের ব্যবসা ছিল? ধোপা। এবার ধোপারা বলল, হাওয়ারিন গোত্রের লোকেরা বলল, ও ঈসা আমাল্লা বিল্লাহ
আমরা আল্লাহর প্রতিমান নিয়ে আসলাম, ও আশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আমাদের মধ্যে এসেছো, বি আন্না মুসলিমুন আমরা মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। পৃথিবীর মধ্যে সবচাইতে নিম্নমানের একজন লোক, নিম্নমানের একজন গোত্র, সবচাইতে নিম্নমানের গোত্র এই ধোফা কিন্তু রাসূলকে সাহায্য করেছিলেন, নবীদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু আমাদের ভিতরে অনেক মুসলমান রয়েছে, টাকা হয়েছে, হজ করেছে, টাকা হয়েছে, অনেক কিছু করে, কিন্তু রাসূলকে সাহায্য করতে চাই না। যদি রাসূলকে সাহায্য করতে হয়, পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকাতে হকপন্থী আকিদাপন্থী মাদ্রাসা যে জায়গাতে রয়েছে ওই জায়গাতে আপনাকে সাহায্য করতে হবে, টাকা থেকে নিয়ে শুরু করে ছেলে এবং মেয়েদেরকে দিয়ে সর্বক্ষেত্রে যদি সাহায্য করতে পারেন তাহলে রাসূলদেরকে সাহায্য করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকরাদতুমুল্লাহু কারদান হাসানা, আমাকে তোমাদেরকে কর্জে হাসানা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কাছ থেকে কর্জে হাসানা চাইলেন। আল্লাহর কি ধনের অভাব আছে নাকি? আছে। আল্লাহর কোনো ধনের অভাব নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকরাদতুমুল্লাহু কারদান হাসানা, আমাকে তোমাদেরকে কর্জে হাসানা দিতে হবে। কিন্তু বর্তমানে আমাদের দেশে কর্জে হাসানা নেই, কর্জে হাসানা উঠে গিয়েছে। আছে ছোট ভাই বড় ভাইয়ের কাছে, বড় ভাই ছোট ভাই অথবা কোনো দারিদ্র অভাবী লোক এসে যদি বলে আমাকে 50টা টাকা দিতে হবে, আমার চাল নাই অথবা ইত্যাদি সমস্যার মধ্যে পড়েছি, দেয় কেউ? দেয় না, দেয় না। এক ব্যক্তি গিয়ে বললেন যে ভাই আমাকে কিছু কর্জে হাসানা দিতে হবে। এবার যেই ব্যক্তির কাছে কর্জে হাসানা নিতে গিয়েছেন ওই ব্যক্তি বলল, আমি যে তোমাকে কর্জে হাসানা দিব আমাকে একজন জামিনদারে দিতে হবে। ওই ব্যক্তি বলল, আমার জামিনদার হলো আল্লাহ। এবার ওই ব্যক্তি বলল, আমাকে কর্জে হাসানা দাও। এবার ওই ব্যক্তি বলল, আমাকে একজন সাক্ষী রাখতে হবে, যদি সাক্ষী আনতে পারো তাহলে আমি তোমাকে কর্জে হাসানা দিব। ভাইরা আমার বন্ধুরা আমার, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর এবার লক্ষ্য করে দেখুন, এবার ওই ব্যক্তিটি বলল, আমার জামিনদার হলো আল্লাহ, যে আল্লাহ আসমানে থেকে পৃথিবী পরিচালনা করে, তোমাকে করে আমাকে করে তামাম দুনিয়াটা পরিচালনা করে, ওই আল্লাহকে জামিনদার রাখলাম, ওই আল্লাহকে সাক্ষী রাখলাম, তুমি আমাকে কর্জে হাসানা দাও। তখন ওই ব্যক্তিটি বলল, যেহেতু আল্লাহকে সাক্ষী আর জামিনদার রেখেছে দেওয়াই যায়। সে কিছু অর্থ তাকে দিয়ে দিল। এবারে দিয়ে দেওয়ার পরে ওই লোকটি বলল, এই অর্থ আমাকে কোন দিন দিবা? এবার এই লোকটি বলল, অমুক দিন অমুক মাসের এত তারিখে আমি তোমাকে এই অর্থটা দিয়ে দেব, তোমার কাছে পৌঁছে দিব। হঠাৎ করে এই লোকটি সাগরের কিনারায় চলে আসলো। আসার পরে কোনো যানবাহন নাই, কোনো নৌকা নাই, কোনো কিছু নাই, কিন্তু লোকটা পার হতে পারে না যে আমাকে টাকা পৌঁছে দিতে হবে নির্ধারিত টাইমে, আজকেই দেওয়ার কথা আছে, কিন্তু যদি না দিতে পারি তাহলে ওই কর্জদাতা আমাকে বলবে আল্লাহকে সাক্ষী রেখেছে, আল্লাহকে জামিনদার রেখেছে, তারপরে ও টাকা দিল না, ও দয়াময় আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখেছি, তোমাকে জামিনদার রেখেছি, একটা কাষ্ঠ খণ্ড নিয়ে ওর ভিতরে পত্র লেখে কাঠের ভিতরে টাকা ঢুকিয়ে দিয়ে বলল, ও আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখেছি, আমি তোমাকে জামিনদার রেখেছি, দয়া করে মেহরবানি করে এই টাকাটা তুমি আমার কর্জদাতার কাছে পৌঁছিয়ে দিবে। পারবেন আল্লাহ?
এবার যিনি করজ দিয়েছিলেন ইনিও সাগরের কিনারে এসে এবার এদিক সেদিক ঘুরে আর বলে, ওই করজদাতা আমার কাছ থেকে টাকা ওই আর ঋণ নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু আজকেই তো টাকা দেওয়ার ডেট, কিন্তু টাকা তো আমার কাছে পৌঁছিল না, কি করি কি করি। তাহলে লোকটি কি মিথ্যে কথা বললো? এই বলে সে বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পরে যাওয়ার সাথে সাথে সে সাগরের দিকে কিনারা সাগরের মধ্যে তাকা দেখে যে একটা কাষ্ঠ খণ্ড ভেসে এসে আসতেছে। এবার কাষ্ঠখণ্ডটা নিয়ে বলল যে এটা আমার জানি কাজে ব্যবহার করা যাবে। এবার এই কাষ্ঠখণ্ডটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে কুড়াল দিয়ে যখন চির করলো তার মধ্যে থেকে একটা পত্র ভেসে আসলো, পত্র বের হয়ে আসলো, আর পত্রের মধ্যে কিছু টাকা। এবার চিঠি পড়িয়া দেখে, ও আমার ভাই, আমি আল্লাহকে জামিনদার রেখেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখেছিলাম, আমি নৌকা পাই নাই, কোনো যানবাহন পাই নাই, আবার আল্লাহর নাম নিয়ে আমি এই কাষ্ঠখণ্ডের মধ্যে তোমার টাকাটা ভরে দিয়েছি ভাই, যদি টাকাটা পেয়ে থাকো তাহলে তোমার মনে তুমি সন্তুষ্ট হয়ে যেও। এবার টাকাটা পাওয়ার পরে এবার লোকটা আল্লাহর উপরে ইমান নিয়ে আসলো, বলল ও দয়া ভাই আল্লাহ, তোমাকে সাক্ষী রাখলে, তোমাকে জামিনদার রাখলে যে কাজের যে কথার নড়াচড়া হয় না, তুমি তো আমাদের প্রভু, তুমি তো আমাদের কর্তা। এর নাম হলো কর্জে হাসানা। আল্লাহ তাআলা বললেন ওয়া আকরাদতুমুল্লাহু করদান হাসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহকে এবার কিভাবে কর্জে হাসানা দিবেন লক্ষ্য করে দেখুন। মূসা আলাইহিস সালামের যুগের একটা কথা বলতে চাই। মূসা আলাইহিস সালামকে গিয়ে একজন মহিলা যে বলতেছে, মূসা তুমি তোমার আল্লাহকে গিয়ে বলো আমার, তোমার আল্লাহ যেন আমার কিছু রেজেকের ব্যবস্থা করে দেয়। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, ও দয়াময় আল্লাহ, মহিলাটা তোমার কাছ থেকে রেজেক চাই, এই রেজেকের ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও মূসা এই মহিলার রেজেক দুনিয়াতে নাই, এর রেজেক রয়েছে জান্নাতে। রেজেক কোথায়? জান্নাতে। মহিলার রেজেক দুনিয়াতে নাই, আছে কোথায়? জান্নাতে। এবার পরের দিন আবার মুসার কাছে তিনটা সন্তান নিয়ে গিয়ে যে বলে, ও মুসা তুমি তাকায় দেখো আমার স্বামী মারা গিয়েছে, এই তিনটা সন্তান নিয়ে আমি জীবন যাপন করতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তোমার আল্লাহ যদি কিছু রেজেকের ব্যবস্থা করে দেয় তাহলে আমি সন্তানদেরকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার মুসা সাল্লাম বললেন, ও দয়াময় আল্লাহ, এই মহিলাটা জান্নাতের রেজেক চাই না, ওই জান্নাতের রেজেকটা দুনিয়াতে চাই, দয়াময় আল্লাহ তুমি তাকে রেজেকের ব্যবস্থা করে দাও। রেজেকের ব্যবস্থা হয়ে গেল। এবার রেজেকের ব্যবস্থা হয়ে গেল, এবার এই মহিলাটা সুন্দর করে সন্তানদেরকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করতে শুরু করে দিল, সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করলো। কিছুদিন পরে হযরতে মূসা আলাইহিস সালাম এবার ওই বাড়ির সামান দিয়ে যাচ্ছিলেন, ওই বাড়ির সামান দিয়ে যাচ্ছেন। যাওয়া অবস্থায় তিনি এবার বললেন যে আমার একটু পানির পিপাসা লেগেছে, পানিটা খেয়ে যাই। এবার বাড়ির কাছে গিয়ে তিনি বললেন যে আমাকে আসেন, আমাকে একটু পানি পান করান। এবার পানি নিয়ে আসলো। এবার মূসা আলাইহিস সালাম ওই মহিলার দিকে তাকায় রয়েছেন, ও মহিলা তোমাকে আমি চিনা চিনা মনে হয় তুমি, তোমাকে আমি চিনি। এবার মহিলাটাও বলতেছে, ও মূসা তুমি আমাকে না চিনলো, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি। এবার মহিলার অবস্থা ভালো হয়ে গিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে গিয়ে আবার দরখাস্ত পেশ করলো, ও দয়াময় আল্লাহ, মহিলার রিজিক তো তুমি জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছো, কিন্তু এর জান্নাতের অবস্থা কি আমি একটু জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, মূসা রে এই মহিলাকে যা আমি রেজেক দিয়েছি তার চাইতে হাজার হাজার গুণ বেশি আমাকে দিয়েছে।
হাজার হাজার গুণ বেশি দিয়েছে। হঠাৎ করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় লোক বেনে দেন দেয় না, হঠাৎ করে মানুষ বড় লোক হয়ে যায়, তার মানে আল্লাহ হয়তো তাদেরকে পরীক্ষা করবেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পত্তি দিয়ে। মহিলার অবস্থাও সেই রকম হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখুন, এবার ওই মহিলাটা বলতেছে, ও মুসা, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, আমি কোনোদিন আমার যাকাত হুসুরকে আমি ফাঁকি দেই নাই, কোনোদিন আমি আমার দান খয়রাত করা থেকে বিরত থাকি নাই, সর্বসময় আল্লাহকে ডেকেছি আর বলেছি দয়া ভাই আল্লাহ, আমি জান্নাতের যে দুনিয়াতে চেয়েছিলাম আমার জান্নাতটা যেন খালি না থাকে, আমার এই দয়া, আমার এই দান খয়রাতের মাধ্যম দিয়ে, আমার এই আনুগত্যর মাধ্যম দিয়ে তুমি আমাকে জান্নাতে ভরপুর করে দাও, জান্নাতের মধ্যে রিজিক আমার ভরপুর করে দাও। এবার ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, তার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে, একটা দেহ দিয়ে ব্যবসা করতে হবে যার নাম শারীরিক ইবাদত, আরেকটা অর্থ দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে যার নাম আর্থিক ইবাদত। ইবাদত দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা একটা করি আরেকটার ধারেও যাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আকরাদতুমুল্লাহু কারজান হাসানা লাউ কাফিরাল্লাকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ এই পাঁচটা কাজ করে, এক নম্বরে আমি তাদের সাথে থাকবো। পাঁচটা কাজ মনে আছে আপনাদের? এক, নামাজ কায়েম করতে হবে। দুই, ওয়াতাই তুমুজ জাকা, জাকাত অসর ফরজ হলে সেটা আপনাদেরকে প্রদান করতে হবে। ওয়ামান তুম্বি রসুলি, তারপরে সমস্ত নবী এবং রাসুলের গণের প্রতি কি আনতে হবে? ইমান আনতে হবে। ও আজার তুমুহুম, তাদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। ও আকরাজ তুমুল্লাহু করজান হাসানা, পাঁচ নম্বর হলো কি? আল্লাহকে কি দিতে হবে? কর্জে হাসানা দিতে হবে। যদি দেন তাহলে কি হবে? লাউ কাফিরাল্লাকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন, এক নম্বরে আমি তাদের সাথে থাকবো, দ্বিতীয় নম্বরে যদি তারা এই পাঁচটা কাজ যদি করে, তৃতীয় নম্বরে গিয়ে লাউ কাফিরাল্লাকুম সাইয়াতিকুম, তাদের যত দোষ ত্রুটি আছে সমস্ত দোষ ত্রুটিগুলি আমি ক্ষমা করে দিব। সমস্ত দুষ্ত্রুটি আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। আর ক্ষমা করে দিয়েই শুধু আল্লাহ ক্ষান্ত হন নাই, এরপরেও আল্লাহ বললেন, উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব, যেই জান্নাতের তল দিয়ে থাকবে ঝর্ণধারা নদী, তল দিয়ে কি থাকবে? ঝর্ণধারা নদী। এমন কোন বাগান পৃথিবীর মধ্যে আছে যেই বাগান হচ্ছে উপরে নিচে হচ্ছে নদী আছে? নাই। আর আল্লাহর যে বাগান, মানে জান্নাত মানে কি? বাগান। আল্লাহ যে বাগান দিবেন সেই বাগানের নিচ দিয়ে নদী থাকবে, চারটা নদী, সাইহান, জাইহান, নীল, হুরাত, চারটা নদী আল্লাহ মানুষকে দান করবেন, আর সেই নদী থেকে মানুষ তৃপ্তি সহকারে পান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন, যদি এই কাজগুলো মানুষ আমাকে করে দেয় তাহলে আমি তাদেরকে জান্নাত দিব, আর যদি না করে দল্লা সাওয়াস সাবিল, আর যদি তারা সেই পথ থেকে পিছলিয়ে যায়, সরে যায়,
তাহলে তাদের কপাল তারাই শেষ করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, কিন্তু এই পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা আমল না করি, আল্লাহকে যদি সন্তুষ্ট না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুঠাম দেহ দিয়ে আপনাকে ভুলবে না, এই সুঠাম দেহের অধিকারী দেহ আল্লাহ রাব্বুল আলামিন ভুলবেন না, আল্লাহ আপনার অর্থের দিকে তাকাবেন না, আল্লাহ আপনার ধন সম্পত্তির দিকে তাকাবেন, আল্লাহ বংশের দিকেও তাকাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولا ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم। حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণনা, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ان الله لا ينظر, আল্লাহ রাব্বুল আলামিন তাকান না কোনো মানুষের চেহারার দিকে। সুরান মানে হলো আকৃতি, সুরাতান মানে হলো আকৃতি, এই আকৃতির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালা ইয়ামুআলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তির দিকে তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন মানুষের অন্তরের দিকে, অন্তর যা বলে আল্লাহ তা শুনে, অন্তর যা বলে আল্লাহ তা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দুই জিনিসের দিকে তাকায়, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, ওয়া আমালিকুম, আর দ্বিতীয় নাম্বার মানুষের আমলের দিকে তাকায়। কোনো কালো মানুষ যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ও দেওয়া আল্লাহ আমি কালো মানুষ, তোমার কাছে আমি দাবি রাখলাম, আমার এই জিনিসটা পূরণ করে দিতে হবে, আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হন না, আল্লাহ কালা ধলা মোটা তাজা এগুলো আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন শুধু মানুষের অন্তর, আর আল্লাহ দেখবেন শুধু মানুষের আমল, শিরক মুক্ত বিদাত মুক্ত আমল। এই আমল যদি হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার এই আমলগুলি গ্রহণ করা হবে যদি শিরক আর বিদাত মুক্ত হয়, আর যদি না হয় এই আমল দিয়ে কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। আমি বলতেছিলাম যে বান্দার ইবাদতে কি আল্লাহর সন্তুষ্ট, তা আমরা এমন কিছু ইবাদত করব যে ইবাদতে কি কে সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন, সূরার নাম বানী ইসরাইল, আয়াত হলো 24, আল্লাহ তাআলা বললেন, অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ তাআলা বললেন তোমরা আমার ইবাদত করো আর পিতামাতার কি করো, সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা এখানে সৎ ব্যবহার করতে বলেছেন, সে হিন্দু হোক, মুসি হোক, চামার হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যত পিতামাতা রয়েছে সকল সন্তান তাদের পিতামাতার কি করবে, তাদের সঙ্গে কি করবে, ভালো ব্যবহার করবে, এ আদেশ আল্লাহ তাআলা করেছেন। কিন্তু এমন এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো তওবা, আয়াত হলো 23, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমু যালিমুন, পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানায় দিলেন, পিতামাতা যদি তোমাকে ধর্মের কাজে বিরোধিতা করে তাদের কথা শোনা যাবে না। এখানে তিনটা অভিভাবকের কথা বলা হয়েছে, আবাউকুম তোমাদের পিতাগণের কথা, ওয়াউলিয়াকুম মুরুব্বিদের কথা,
ওয়াইখওয়ানাকুম, তারপরে তোমাদের ভাইদের কথা, এদের কথা শোনা যাবে না তখন কখন। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন, যদি তোমরা বুঝতে পারো এরা ধর্মের বিরোধিতা করতেছে, যদি তোমরা বুঝতে পারো এরা আল্লাহর বিরোধিতা করতেছে, যে কাজের মধ্যে আল্লাহর বিরোধিতা আছে, যে দিনের মধ্যে আল্লাহর বিরোধিতা আছে, ওই সমস্ত কাজগুলি করা যাবে না। যারা ওই সমস্ত পিতামাতার কথা মেনে নিয়ে তাদের আনুগত্য করবে, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন, তারাও জালেম হবে, আর যারা শুনবে তারাও জালেম হবে। এখানে কি আপনি অবাধ্য হলেন? কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর ওই আয়াতে সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিতামাতার আনুগত্য করলেন, আর এখানে আনুগত্য করলেন না এজন্য, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে, লোক কিন্তু নামাজ পড়ে না, কিন্তু জানাজার নামাজে সকলে উপস্থিত হয় না? হুজুর এখন বেকায়দাত জানাজার নামাজ পড়াতেই হয়, যদি না পড়ায় কত কথা, আর যদি নামাজ না পড়ে ওই ব্যক্তি আর কোনো কথা নেই। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওয়ালা তুসাল্লি, নবীজি আপনি তাদের জন্য জানাজার নামাজের সামনে গিয়ে দাঁড়াইবেন না, তাদের জানাজার নামাজে দাঁড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের নিকটও যাবেন না। কি কারণে যাবেন না? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওরা এক নম্বরে আল্লাহকে অস্বীকার করেছে, দুই নম্বরে রাসূলকে অস্বীকার করেছে, আর অস্বীকার করার পরে ওমাতু, ওরা মরে গেছে, আর ওদের মৃত্যুটা হলেও অহুম ফাসিকুন, ফাসিকি মৃত্যু। এই জন্য আপনি ফাসিক ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো এটা, যারা নামাজি লোক আপনার ভাই নামাজ পড়ে না, অন্যান্য লোক নামাজ পড়ে না, তাদেরকে নামাজি বানাইতে হবে, তাদেরকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। এই কারণেই তাগিদ দিতে হবে, সে যখন মারা যাবে আপনাকেই কিন্তু তার খাটনিটা ধরতে হবে, যার কারণে এই হিসাব করে আপনাকে তাগিদ দিতে হবে। যদি না দেন কঠিন মুসিবতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। প্রত্যেকটা মানুষ দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেনি? আরে আপনি আলেম হননি তো কি হয়েছে, হাফেজ হননি তো কি হয়েছে, ওগুলা দেখার বিষয় না, বিষয়টা কি ভালো জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, নিজে আমল করবেন, অপরের কাছে এলান করবেন, প্রচার করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, ভাঙ্গা ভাঙ্গা আলোচনা করছি, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যে নবীটার পাওয়ার ছিল অনেক বেশি, যে নবীটার বংশ ছিল অনেক বিস্তার, কিন্তু এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঠেকিয়ে দিয়েছেন, যেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। কি নবী নাম? ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের বংশ থেকে এত নবী রসুল এসেছে যা অন্যান্য নবীদের তা আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম দুটা সন্তান হয় হযরতে কি ইসমাইল আর ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের কাছ থেকে আরেকজন নবীর জন্ম হয় হযরতে ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুবের থেকে আরেকটা নবীর জন্ম হয় হযরতে ইউসুফ আলাইহিসসালাম। কর্মধারা অনুযায়ী এই রকম করে তার বংশ থেকে নবী এবং রাসূল আসতেই ছিল, আসতেই ছিল। সেই নবী ওয়াদাবদ্ধ হয়েছিল তার পিতার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে দোয়া করবে। সুরার নাম হলো তওবা, আয়াত হলো 114। আল্লাহ তাআলা বললেন, ওমা কানাস্তিগফারু ইব্রাহিম আলিয়াবিহি ইল্লা আম মাউইদাতান ওয়াআদাহু ফালাম্মা তাবাইয়্যিনা লাহু আন্নাহু আদুওয়ান লিল্লাহি তাবাররা মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন
হালিম। ইব্রাহিম আলাইহিসসালাম ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম ক্ষমা প্রার্থনা করবে তার পিতার জন্য। পিতার নাম কি ছিল? আজর। এই ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? তিনি আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ও ইব্রাহিম শোনো, ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার পিতা ছিল শত্রু, আল্লাহর শত্রু ছিল, যার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম আর আল্লাহর কাছে দোয়া করলেন না। পিতার জন্য দোয়া করতে পারে না। আর এই পৃথিবীর মাঝে অনেকের অনেক বাবা আছে, ন্যাংটা বাবা, খাজা বাবা, কত বাবা, শুধু বাবার কোনো অভাব নাই। মুসলমানদের হলো বাবা বেসমার, আর হিন্দুদের হলো মা হলো বেসমার, ওদের মায়ের অভাব নাই আর মুসলমানদের বাবার অভাব নাই। ইব্রাহিম নবী তার পিতার জন্য দোয়া করতে পারে না, পিতার জন্য দোয়া করতে পারলো না। ইব্রাহিম নবী পিতার জন্য দোয়া করতে পারলো না। আদম আলাইহিসসালাম তার বেটাদের জন্য দোয়া করতে পারলো না। নূহ আলাইহিসসালাম তার গোত্রের লোকদের জন্য দোয়া করতে পারলো না। মূসা আলাইহিসসালাম তার গোত্রের লোকদের জন্য দোয়া করতে পারলো না। শেষে কার কাছে আসলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। পৃথিবীতে একজন ব্যক্তি মানুষের জন্য সুপারিশ করবে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীতে দ্বিতীয় কেউ, কোনো ব্যক্তি, কোনো নবী, কোনো রাসুল, কোনো পীর বাবা, মুর্শিদ বাবা, দয়াল বাবা, খাজা বাবা, কোনো বাবা নাই আল্লাহ তাআলার কাছে কেউ সুপারিশ করতে পারবে না। এখান থেকে কি শিখলেন? যে ইব্রাহিম নবী তখন থেমে গেলেন। কি জন্য থামলেন? তার পিতা কি ছিল? মুশরিক ছিল, যার জন্য তিনি আর দোয়া করলেন না। অনেক অনেকের পিতা আসে না মুশরিক, আসে না? বোঝা যায়, বোঝা যায় অনেকের পিতা মাতা মুশরিক আছে, কিন্তু এই মুশরিক পিতা মাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে কেউ, তাহলে সেই দোয়া কবুল হবে না। এই আয়াতের একটু আগে যাই, সুরার নাম তওবা, আয়াত হলো 113, 114 হলো 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা কানা লিল নাবিয়্যিন আল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাইয়্যিনা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা খুবই ভালোবাসত, চাচার নাম ছিল কি? আবু তালেব। আবু তালেব খুবই ভালোবাসত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবু তালেব মৃত্যুবরণ করবেন, এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রে দাঁড়িয়ে রয়েছেন আর বলতেছেন, চাচা, ও চাচা, তুমি একবার কালেমা পড়ে নাও, তুমি যদি এই কালেমাটা পড়ে নাও তাহলে আল্লাহর কাছে আমি তোমার জন্য ফরিয়াদ জানাইতে পারবো। চাচা গো, তুমি একবার কালেমাটা পড়ে নাও। এবার আবু তালেব মুখটা ঘুরে নাই, এবার ঘুরে নাই যখন আবু জেহেল বলে, ও আবু তালেব, তুমি যদি মুহাম্মাদের কথা মেনে নাও আমাদের বংশকে অপমান করা হবে, আমাদের বাপ দাদাকে অপমান করা হবে, এবার বাপ দাদাকে অপমান করা হবে, তুমি মুহাম্মাদের কথা মেনে নিও না। এই কথা বলতে বলতে আবু তালেব মৃত্যুবরণ করলো। আবু তালেব মৃত্যুবরণ করার পরেও চাচার জন্য ভাতিসার খুব দরদ লেগে গেল, যে আমি আমার চাচার জন্য তারপরেও আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমার চাচা আমাকে খুবই ভালোবাসত। যখন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে আমার কাছে নিষেধাজ্ঞা না আসবে, এতক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করে জানায় দেন, মা কানা লিনাবিয়্যিন আল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন। মা কানা লিনাবিয়্যিন, নবীকে জানায় দেওয়া হলো, মা কানা লিনাবিয়্যিন, ও নবী মুহাম্মদ তোমার জন্য শোভনীয় নয়। মা কানা লিনাবিয়্যিন আল্লাযীনা আমানু, কোনো ঈমানদারের জন্য শোভনীয় নয়। কয়টা হলো? দুইটা। এক,
কোনো নবীর জন্য শোভনীয় নয়, কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়। কি জন্য নয়? ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরু লিলমুশরিকিন, কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য শোভনীয় নয় মুশরিক ব্যক্তির জন্য দোয়া করা, মুশরিক ব্যক্তির জন্য দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু লিকুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়, আত্মীয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালেব কি ছিল, চাচা ছিল, তাহলে কি আবু তালেব কি রাসূলের আত্মীয় হলো না? আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ তোমার আত্মীয় হয়েছে তো কি হয়েছে, ও কি মুশরিক, ওর জন্য দোয়া করা যাবে না। মা কানা লিনাবিহি ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরু লিলমুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, নিকটে যদি নিকটবর্তী যদি আত্মীয় স্বজন হয় তাদের জন্য দোয়া করা যাবে না। কি কারণে যাবে না? এই কারণেই যাবে না, তারা মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, যার কারণে তাদের জন্য দোয়া করা যাবে না। দোয়া তো আমরা চিনি না, যাই দোয়া চাই তারই জন্য মেরে দেন, চাইলেই হলো আর করলেই হলো, চিনে চিনে দোয়া কর। সব জিনিস যদি আমরা চিনতে পারি, দোয়াটা তো চিনতে হবে। অজগবি এক দোয়া করলে তো হবে না, হবে হবে না। অজগবি যদি একজনের জন্য দোয়া করেন, ও জীবনে কোনোদিন নামাজ পড়ে না, পশ্চিম দিকে ঢিপ দেয় না, কোনো দিন আল্লাহকে মানে না, রাসুলকে মানে না, ওই ব্যক্তি এসে আপনার কাছে দোয়া চাইলো, হ্যাঁ দোয়া করতে হবে, যদি আপনি জানেন ওর জন্য হিদায়তের জন্য দোয়া করতে হবে, কিন্তু যদি অন্যান্য দোয়া চাই কাজে লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালেমা পড়াইলেন, ধর্মের মধ্যে তাকে দীক্ষিত করে নিলেন। নেওয়ার পরে ওই লোকটাকে কোরআন কারিমের মধ্যে দুইটা সূরা শিখলো, সূরা বাকারা শিখলো, সূরা আল ইমরান শিখলো। সূরা বাকারা আল ইমরান শেখার পরে ওই ব্যক্তিকে তার গোত্রের লোকদার ধরলো, যে তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিলে, আমাদের ধর্মকে কেন অপমান করলে? এই ব্যক্তিটি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আবার তাদের আগের ধর্মে চলে গেল। যখন চলে গেল, চলে যাওয়ার পর কিছুদিন পরে এই লোকটা আবার মরে গেল। এই লোকটা কি হলো? মরে গেল। মরে যাওয়ার পরে এই লোকটাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে আগাদিন কবর দেওয়া হলো, পরের দিন সকালবেলা যেয়ে দেখে ওই ওর লাশটা বাইরে পড়ে রয়েছে। এবার লোকজন এসে ধিক্কার দিল, এটা মুহাম্মদ করেছে, মুহাম্মদ ছাড়া আর কেউ করে নাই, কারণ মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিল, যার কারণে তার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম এসেছে, যার জন্য ওর লাশটা কবর থেকে বের করে মাটির মধ্যে ফেলে রেখে। আবার দ্বিতীয় দিন তারা কবর দিল। দ্বিতীয় দিন কবর দেওয়ার পরে দ্বিতীয় দিন সকালবেলা এসে দেখে তার কবরের ভিতরে লাশটা নাই, কবরটা বাহির, লাশটা বাইরে পড়ে রয়েছে। আবার এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষ দিল। আবার দ্বিতীয় দিনও তারা আবার তাকে কবর দিল। কবর দেওয়ার পরে তৃতীয় দিন এসে দেখলো আবার লাশটা বাইরে পড়ে রয়েছে। যখনই লাশটা বাহিরে দেখলো তখন আর তারা লাশের কাছে আসলো না, তারা বলল যে এটা হচ্ছে আল্লাহ গজব, গজব হচ্ছে এই কারণে আল্লাহর ধর্ম গ্রহণ করলো। শিকার পরে আমাদের ধর্মে আবার তারা চলে এসেছিল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো এটা, অনেক মানুষ কিন্তু কোরআন কারিম শিক্ষা করে করে না, কোরআন কারিম শিক্ষা করে না, পড়তে 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 একবারে ভুলেই যায়। দুনিয়ার যত উপন্যাস যত বই আছে সব গল্প সব উপন্যাস পড়ে, কিন্তু না পড়িয়ে না পড়িয়ে কোরআনটা ভুলেই যায়। দেখেন তো, ও কোরআন পড়লো, দুইটা সূরা শিখলো, শিখে আবার তার ধর্মে দীক্ষিত হলো। এই কোরআন শিকার করে ধর্মে আবার দীক্ষিত হওয়ার কারণে, কোরআনকে না মানার কারণে তার লাশটা মাটিও গুছিচ্ছে না। তাহলে আপনি যদি কোরআন শরীফ পড়া শিখে যদি না পড়ে না
আমল করেন তাহলে আপনার অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? ওয়াল কুরআনু হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কুরআন কিন্তু একদিন আপনার জন্য কবরের মধ্যে সুপারিশ করবে। তাই আসুন আমরা কোরআনের ছায়া তলে আল্লাহ তাআলা সকলকে যেন আনুগত্য করার জন্য তৌফিক দান করায় দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে থেকে যেই ইবাদত করলে, বান্দার ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবে। সকল ইবাদত যেন সন্তুষ্টিযুক্ত হয়, ইবাদত যেন আল্লাহ আমাদেরকে করার জন্য তৌফিক দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম।